হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো চিকেন ভর্তা। তার জন্য আমি চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি গরম জলে মধ্যে সিদ্ধ করে নিব 5 মিনিটের মতো। তারপর আমি ঠান্ডা করে, জলটা ফেলে দেবো না, জলটা আমি রেখে দেবো, রান্নাতে ইউজ করব। তারপর চিকেনটাকে আমি ঠান্ডা করে এটা খুব ভালো করে পিস পিস করে নিব, একদম মিহি করে নিব হাতে। তো চিকেনটাকে আমি কড়া হয়ে গেছে, এখন দিয়েছি আমি রসুন, একটা মিক্সিং করব। মিক্সিং জার নিয়েছি, রসুন দিয়েছি, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, একটা পেস্ট বানাবো। আর পেঁয়াজটা পেস্ট করব না, পেঁয়াজটা আলাদা করে পেস্ট করব। হেভি টেস্টি একটা রেসিপি, চিকেন খেতে খেতে যখন একঘেয়েমি হয়ে যায় তখন এই একটু আলাদা রকমের করে বানিয়েছে। এটা খেতে অসাধারণ টেস্টি হয় আর একদম ইজি প্রসেস। এই চিকেনটাকে আমি একদম হাতে ছোট ছোট করে পিস করে নিয়েছি, আর নিয়েছি 2টা ডিম সিদ্ধ, হাফ বয়েল করে নিয়েছি। এখানে নিয়েছি রসুন পেস্ট করা হয়েছে, এটা নিয়েছি কাজু বাদাম পেস্ট, পেঁয়াজ পেস্ট, আর নিয়েছি টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা। তারপর নিয়েছি জিরে পাউডার, ধনে পাউডার, নুন, কাশ্মীরি চিলি পাউডার, হলদি পাউডার, কস্তুরি মেথি। এ দিয়ে আমি রান্নাটা করব। হেভি টেস্টি একটা রেসিপি, গরম গরম ভাত, রুটি, পারাটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গেই খুব ভালো লাগবে খেতে, একদম নতুনত্ব, টেস্টও খুব ভালো হয়। এখন মূল রান্নাতে যাব আমি। পেঁয়াজটা 2টা বড় সাইজের পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে দিয়েছি আমি সাদা তেল। সাদা তেল দিয়ে রান্নাটা করব। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট। পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব। তারপর দিয়ে দিব আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো পেস্ট একসঙ্গে দিয়ে মিক্স করে দিচ্ছি, আর খুব ভালো করে কষিয়ে নেব। যত কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। এখন দিয়ে দেবো আমি গুঁড়া মশলাগুলো, দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার হাফ চামচ করে, আর দিয়েছি পরিমাণ মতো নুন। এখন আমি খুব ভালো করে মিক্স করে দেবো। খুব ভালো করে কষাতে লাগবে, না তো টমেটোর কাঁচা একটা গন্ধ থাকে, ওটা থেকে যাবে। ভালো করে কষালে তেলটা সেপারেট হয়ে আসবে, টেস্টটা খুব ভালো হবে। তো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি চিকেন কিমাগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলোকে আমি সেদ্ধ করে হাতে কিমা করে নিয়েছি, তো দিয়ে দিলাম ভালো করে। দিয়ে এখন মশলার সাথে মিক্স করে দিচ্ছে। মিক্স করে আমি ঢেকে দিব আবার 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট পরে এসে আবার নাড়াচাড়া করে দিব, আর দিয়ে দিব কাজু বাদাম, কাজু পেস্ট করে নিয়েছিলাম, কাজু পেস্টটা দিয়ে আমি ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। কাজু না যদি চালমগজ থাকে, চালমগজ দিলেও হতো, কাজু না দিলেও হবে।
কাজু দিলে টেস্টটা ভালো হবে। তারপরে ভালো করে আবার মিক্স করে আমি একটু জল দিয়ে দিলাম, জল দিয়ে এখন আবার ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছে। এখন আবার ঢেকে দিব 5 মিনিটের জন্য। স্টিমটা আমি একদম লোয়ে রেখেছি, না তো নিচে লেগে যাবে। খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, না তো নিচে লেগে যাবে। এখন আমার 3 মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি। এখন আমি লাস্টে দিয়ে দেবো কস্তুরি মেথি। কস্তুরি মেথিকে আমি ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। কস্তুরি মেথিটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এই কস্তুরি মেথিটার জন্য ফ্লেভারটা খুব ভালো হয় আর টেস্টটা অনেকটা বেড়ে যায়। তারপরে ঢেকে দিয়েছি আমি, হয়ে গেছে আমার। এবার লাস্টে দিয়ে দেবো আমি 2টা ডিম নিয়েছিলাম, যে সবচেয়ে লাস্টটা ডিমটা আমি কেটে গার্নিশের জন্য দিয়ে দেব। স্টিমটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে গ্রেভিটা একটু শুকিয়ে যায়। তো ডিমটা কাটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ডিম। এখন আমি গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রাখব। হেভি টেস্টি একটা রেসিপি। তো গ্যাস অফ করেছি, স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রাখলাম। তারপর গরম গরম সার্ভ করব চিকেন ভর্তার রেসিপি। হেভি টেস্টি, হেভি ইজি, একদম ইজি।